ফার্স্ট দেখা এবং ফার্স্ট কথা, তারপরে তো মনে করেন যে এখন পারলে তো রুবেল আমাকে মনে করেন যে থাপড়ায় এরকম অবস্থা, যে ছেলে আগে ভাই কইতো আমারে, এখন তো তার দিক তাকানো যায় না ভাই। তুইও খুব ভালো করে জানো যে তোর বাংলাদেশের ক্রিকেটে এখন অনেক কিছু দেওয়ার আছে, আর আমি শিওর তুই তোর মতো কষ্ট করতেছস, আর আশা করি যে খুবই তাড়াতাড়ি তুই আবার ন্যাশনাল টিমে ফিরে আসবি। রাতের বেলা রাত বাজে তখন 8টা না 9টার দিকে, ঠিক আছে, ও দাঁত খুলে পড়ে গেছে ভাই, ঠিক আছে, আর দাঁতটা আমি পাইছি, আমি পায় নারকেল, পাশে নারকেল গাছ ছিল, নারকেল গাছে গোড়ায় লুকায় রাখছি, ঠিক আছে, ও ট্যাংরা পারলে কান্দে ভাই এরকম অবস্থা, মনে করেন যে পাগল হয়ে গেছে, ওর দাঁত নাই, মনে করেন যে ও কি করবে ভাই বুঝতে পারতেছে না ভাই, সিরিয়াস ভাই, মানে আমি যদি ওখানে বলি যে এখানে তুই 12টা পর্যন্ত পানির মধ্যে থাকবি, 12টা পর্যন্ত পানির মধ্যে থাকবে ভাই এরকম অবস্থা, তাসকিন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ খেলতে চায় না, পরের ম্যাচ খেলতে চায় না। অসুবিধা নেই নাসির, আমি তোর সাথে পরে কথা বলবো। তুই থ্যাংক ইউ। ভাই ভাই আমার আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ বল 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 বল। না প্রশ্নটা আছে ভাই, আমি তো আপনার সাথে ড্রেসিং রুমে অনেক ধরনের কথাবার্তা বলি, অনেক ফাইজলাম করি, শুধু আপনার সাথে না সবার সাথেই করি আমি, তা আমার মনে হয় যে আপনিও আমার সাথে ফাইজলাম করতেন অনেক ধরনের, তা আপনি আমাকে সবসময় বলতেন যে নাসির মনে কর যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ, 1 বলে 2 রান লাগে, তুই তো ভালো ফিল্ডার, সাপোজ একটা ক্যাচ উঠছে আর তুই ক্যাচটা ফেলাই দিছিস আর আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে গেছি, তোর কেমন লাগবে, অনুভূতিটা কেমন? ঠিক আছে, তা আমরা মজা করতাম আর কি, তা আমি আপনার কাছে জানতে চাই যে ভাই ঘটনাটা আমার সাথেই ঘটছে, অ্যাডিলেডের ম্যাচে যে বাটলারের ক্যাচ টাস্কিনের বল সম্ভব, আমি এখন বলি, আমি কাহিনীটা বলি, আমি রুবেল 2015 তে বলছিলাম না তোর কাছে আমি আবার ফেরত আসব ওই অ্যাডিলেডের ম্যাচে, আমি আবার ফেরত আসলাম। শুনেন তো, আমি সব সময় নাসিরকে বলতাম যে নাসির চিন্তা কর যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা, 1 বলে 2 রান দরকার, বল আকাশে উঠলো, তুই ফিল্ডিং এ ক্যাচ ধরতে গেলি আর ক্যাচ মিস করে দিলি, তোর কেমন লাগবে, তোর সাথে কি হবে, এটা নিয়ে আমি সবসময় নাসিরের সাথে ফাইজলামি করতাম। তো আল্লাহ মনে হয় কথাটা বেশি সিরিয়াসলি নিয়ে নিছে, আমার সাথে ঘটাই গেছে আর কি ঘটনাটা। তো আপনাদের হয়তো বা সবারই মনে আছে 2015 তে ইংল্যান্ডের সাথে ম্যাচে আমি ওয়োকস এর ক্যাচটা ছাড়ছিলাম, যে সময় খেলাটা খুব ক্লোজ হয়ে গেছিল তাসকিনের বলে। তো যখন আমি ক্যাচটা ছাড়ি, ক্যাচটা ছাড়ার পর তো আমার কাছে মনে হচ্ছিল যে ভাই মাটি দুইটা ফাঁক হয়ে যাক, আপনি ভিতরে ঢুকে যাই, আমার আর কেউ যেরকম দেখার দরকার নেই। আর তুই জানো আমি ওই মুহূর্তে একসাথে 32 কোটি গালি খাইছি। 32 কোটি কেমনে জানোস? কারণ বাংলাদেশে 16 কোটি মানুষ, একটা করে গালি তো দেয় নাই, 2টা করে দিছে সবাই, 2টা করে দিছে, হ্যাঁ 32 কোটি গালি খাইছি। তারপর রুবেল মাশাআল্লাহ যে ওভারটা বল করলো, 2 উইকেট নিয়ে নিল, তো ওই খেলার হাইলাইটস দেখলে দেখবি যে সবাই রুবেলের পিছনে দৌড়ায়, অথবা সবাই জিতার জন্য এটা করে। তো সবাই তো রুবেলের পিছনে দৌড়াইছে যে ম্যাচ জিতে গেছি, আমি রুবেলের পিছনে দৌড়াইছি যে আমি বেঁচে গেছি। যদি ওই ম্যাচ হারতাম তাহলে আর আমার আর বাংলাদেশ আসা লাগতো না, বুঝছিস? আমি আসবো অন্ত করি না, কিন্তু আল্লাহ জানে কেন ওয়ার্ল্ড কাপ আসলেই আমার কাছ থেকে ক্যাচ ছুটে যায়। এই ওয়ার্ল্ড কাপেও রোহিত শর্মা ক্যাচ ছুটে গেছে, তো আমি জানি না, আশা করি 2023 ওয়ার্ল্ড কাপ যদি খেলতে পারি তাহলে একবারে সব পোষাই দিব। আমরা সবাই জানি যে বাংলাদেশ টিম অনেক, মানে সবাই সাপোর্ট করে অনেক, মানে প্রাণে মন থেকে দোয়া টোয়া করে সবাই অনেক। তো আমরা শুধু এতটুকুই কথা, যখন বাংলাদেশ টিম ভালো খেলে তখন তো আমরা ভালোই খেলি বা ভালোই থাকি, সবকিছুই ভালো চলে আমাদের। তো আর আমরা যখন খারাপ খেলি তখন আমরা নিজেরাও খারাপ থাকি, প্লাস হচ্ছে বাংলাদেশের মানুষজনের একটা প্রেশার থাকে। তো আমি শুধু এটাই চাবো বা এটাই দোয়া করি, যখন আমরা খারাপ খেলবো যাতে বাংলাদেশের মানুষজনের সাপোর্টটা তখন আরো বেশি থাকে ন্যাশনাল টিমের। এখন আপনি আপনি খারাপ খেলতেছেন, আমি চাবো যে তখন আপনাকে ক্রিটিসাইজ না করে আপনাকে সাপোর্ট করে দেন, সেটা সবার ক্ষেত্রে আর কি।
অবশ্যই, এটা ভেরি ইম্পর্টেন্ট আছে।